আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছো। গতকাল বিউপির এবছরের সার্কুলার নিয়ে ইনডেপথ তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আর আজকের এই ভিডিওটিতে তোমরা যারা এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এই দুটো ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবে তাদেরকে ফাইনাল একটি সাজেশন দেওয়া ট্রাই করব। আর আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের যাদের ভিডিওর বাইরেও অনেক বেশি প্রশ্ন থাকে, অনেক কিছু জানতে যাও, আমার ছোট্ট একটি গ্রুপ আছে, গ্রুপে অ্যাড হয়ে পোস্ট করতে পারো, আমি যতটুকু পারা যায় রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো ফার্স্টে শুরু করে দিই জেনারেল নলেজ নিয়ে, যেটা নিয়ে তোমাদের অনেক কিউরিয়াস, অনেক প্রশ্ন, ভাইয়া জেনারেল নলেজ একটা সাজেশন দিয়ে। সো জেনারেল নলেজের একটা সিলেবাসটা অনেক বড়, এটা অ্যাকচুয়ালি জানার শেষ নেই, বিশেষ করে সাম্প্রতিক দেখা যায় একদিন আগে যেটা ঘটে যায় সেটা বিউপিতে চলে আসে। সো জেনারেল নলেজে একটু সাম্প্রতিকটা চোখ কান খোলা রেখে প্রস্তুতি নিতে হবে, তারপরেও আমি কিছু টপিক বলে নিচ্ছি, টপিকগুলো লিখে নিতে পারো। যেমন COVID-19, মুজিববর্ষ, মুদ্রা, রাজধানী, বঙ্গবন্ধু, এগুলো নিয়ে আসতে পারে। এরপর আসে 1947 থেকে 1971, বিশেষ করে যুদ্ধ, ভাষা আন্দোলন, এই জিনিসগুলো, ইতিহাস এবং ঐতিহাসিক জায়গা, এইগুলো থেকে প্রশ্ন আসে। 52 ভাষা আন্দোলন, ইলেকশন, যুদ্ধ আগেই বলে রাখলাম, সামরিক শাসন, তারপরে আসে ম্যাগনাকাটা যে আছে ওটা, গণ অভ্যুত্থান, অপারেশন সার্চলাইট, অর্থাৎ আমি 1947 থেকে 1971 পর্যন্ত আবার বলে রাখছি, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। ভৌগোলিক অবস্থান থেকে আসতে পারে, মুক্তিযুদ্ধের সেক্টরগুলো যা আছে সেই সেক্টর থেকে আসবে, রূপপুর প্রকল্প আসবে, মেট্রো রেল আসবে, অর্থাৎ আমাদের যে বিগ প্রকল্পগুলো আছে, বিগ প্রজেক্ট, সেই গভর্নমেন্ট বিগ প্রজেক্টগুলো অবশ্যই দেখিয়ে যাবে, এগুলো থেকে প্রশ্ন আসবে। সংবিধান আসবে, আদমশুমারি থেকে প্রশ্ন আসতে পারে, চলচ্চিত্র থেকে আসতে পারে, বিভিন্ন যে দিবস আসে জাতীয় দিবস, সেই জাতীয় দিবসগুলো দেখে যেও, আর খেলাধুলা, স্পেশালি আমাদের কিছুদিন আগে বিপিএল ফাইনাল গেল, বিপিএলটার প্রতি একটু চোখ রেখো। সো আমি একটু বলে রাখি যে এখান থেকে তুমি যে হুবহু প্রশ্ন কমন পাবে এমন না, বাট হ্যাঁ, তোমাদের পাশ করার জন্য একেবারে যেন ফেলে না আসো সেই ব্যাপারে এতটুকু ইনসিওরিটি রাখতে পারো যে এগুলো থেকে কিছু না কিছু কমন পাবে। সো এর বাইরে একটু ট্রাই করে পড়ে যাওয়ার জন্য, বাট এগুলো আসলে এগুলো থেকে পারবে ইনশাল্লাহ। আর এরপরে আসি জেনারেল নলেজের মধ্যে কিছু আন্তর্জাতিক আসবে, আবারও বলে রাখি সাম্প্রতিক যে বিষয়গুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট। আর আন্তর্জাতিকের মধ্যে ন্যাটো থেকে আসতে পারে, ইউএন থেকে আসতে পারে, ইউএনে অনেকগুলো পার্ট আছে, ইউএনডিপি আছে, ইউএনএসকো আছে, হোয়াট এভার যতগুলো আছে সবগুলো দেখে যাও, এগুলো হেডকোয়ার্টার কোথায় আছে, এগুলো নিয়ে কার্যক্রম কী, কোথায় কী আছে, এগুলো ইন ডিটেলস দেখে যাও। আর বিউপি যেহেতু আমাদের ডিফেন্স ওরিয়েন্টেড একটা ইউনিভার্সিটি, এটা যেহেতু ডিফেন্সের মানুষজন চালায়, সো আর্মি, নেভি, এয়ারফোর্স বা বাংলাদেশ ডিফেন্স সম্বন্ধে অবশ্যই জেনে যাবে, কে প্রধান আছে, কোন কোন জায়গায় কী কাজ হচ্ছে, ডিফেন্স সম্বন্ধে একটু জেনে যেও। এরপর আসে মুদ্রা, রাজধানী, যেগুলো কমন পড়তেই হয়, কারেন্ট অ্যাফেয়ার্স বলে রাখলাম, ভৌগোলিক অবস্থা, নদী প্রণালী, ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 দুটি পড়ে যেও, ইতিহাসগুলো দেখে যেও অবশ্যই, ফুল ফর্ম অফ অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশনের যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে, ফুল ফর্মসগুলো আছে, এগুলো দেখে যেও। 7টা মহাদেশ মোস্ট ইম্পর্টেন্ট, আর্মি, নেভি, এয়ারফোর্স বলে রাখলাম, চুক্তি, প্রোটোকল, আর একটা হচ্ছে কনভেনশন, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, স্থাপনা এবং আন্তর্জাতিক দিবস, এগুলো দেখে যেও। আর খেলাধুলা, তোমরা সবাই জানো 2022 একটা সিগনেচার খেলা আছে, সো ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখে যেও। আর তোমরা যারা নোট করছো তোমাদের জন্য আরেকটা জিনিস বলে রাখি, 3 স্টার দিয়ে লিখে রেখো বিসিএসের লাস্ট 10 ইয়ার্সের যে কোয়েশ্চেন ব্যাংক, সেটা বিউপিতে আমার সময় থেকে এখন পর্যন্ত দেখে এসেছি বিসিএস থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সো বিসিএসের লাস্ট 10 ইয়ার্সের যে কোয়েশ্চেন ব্যাংক সেটা একটু দেখে যেও। এবার আসি বাংলায়, বাংলার জন্য সেম বিসিএস থেকে দেখে যেও, আর প্লাস পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেভাবে প্রস্তুতি নিবে। বাংলার জন্য ইতিহাসগুলো পড়বে, বাংলা ভাষার যে ইতিহাস, তারপরে প্রাচীন, মধ্য, বর্তমান, এই যে মানে টাইমগুলো, এই টাইমগুলো একটু দেখে যেও, সাহিত্য থেকে দেখে যেও, টেক্সট বুক মোস্ট ইম্পর্টেন্ট, টেক্সট বুকের যে কবি পরিচিতি এগুলো অবশ্যই দেখবে, কবিতার লাইন আসতে পারে, কবিতার লাইনের পরবর্তী লাইন আসতে পারে, যে পরবর্তী লাইনটা কী ছিল, পরবর্তী চরণ কী ছিল। এরপর আসে কবি পরিচিতি, আগেই বলে রাখলাম, জন্মস্থান এগুলো, চর্যাপদ, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, এইসব মানে এই ব্যাপারগুলো একটু কমন, একটু ইজি, অ্যান্ড এগুলো থেকে প্রশ্ন আসে। এরপর আসে সন্ধি, উপসর্গ, সমাস, কারক, এগুলো সবাই জানো তোমরা, এক কথায় প্রকাশ থেকে আসে, বাগধারা থেকে আসে, বিপরীত শব্দ থেকে আসে, নত্য সত্যবিধান, বাংলা বানান, বাক্য, শ্রেণী, জ্যোতিষচিহ্ন এবং প্রকৃতি প্রত্যয়, এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে দেখে যাও। আশা করি এগুলো থেকে পারলেই মোটামুটি পাস হয়ে যাবে, আর বিউপিতে তোমার পাস করলেই মোটামুটি চান্স পাওয়ার ক্যাপাবিলিটি থাকে।
ইংলিশ ইংলিশের ক্ষেত্রে সেম বিসিএস থেকে অবশ্যই দেখে যাবে, অন্যান্য ইউনিভার্সিটি বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেভাবে এটার জন্য প্রস্তুতি নিবে। ফার্স্ট অফ অল এইখানে গ্র্যামাটিক্যাল অনেক কিছু থাকে, অঙ্কের মতো ইংলিশেও সেম, মানে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কমন পাওয়ার পসিবিলিটি থাকে। তারপরে বলে নিই কিছু জিনিস, যেমন ট্রান্সলেশন থাকে, নাউন থাকে, প্রোনাউন থাকে, অ্যাজেক্টিভ থেকে আসে, অ্যাডভার্ব থেকে আসে, ইনফিনিটিভ, জিরান্ড, তারপর কন্ডিশনাল সেন্টেন্স থাকে, সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো অনেক ইজি হয় বাট পারার কথা, ট্যাগ কোয়েশ্চেন থাকে, ইজি হয়, ন্যারেশন এগুলো ইজি হয়, অ্যাফার্মেটিভ নেগেটিভ থেকে আসে, আর্টিকেল থেকে আসে, আর সবচেয়ে বড় কথা টেক্সট বুক থেকে কিছু কমন আসে, লাইক হচ্ছে প্যারাগ্রাফ তুলে দেয়, প্যারাগ্রাফ তুলে দেওয়ার একটা পসিবিলিটি থাকে। আমি ডিরেক্ট বলবো না যে প্যারাগ্রাফ থেকে দেয়, বিকজ প্রতিবার প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হতে পারে অ্যান্ড প্রশ্ন না দেখার আগ পর্যন্ত বলা যায় না কি পরীক্ষায় প্রশ্ন আসে, বাট বিগত বছরের প্রশ্ন অনুযায়ী টেক্সট বুক থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে। এই তো এতটুকুই, আশা করি টপিকগুলো তোমাদের অনেক হেল্প করবে। তোমরা যারা নোট করে নিয়েছো এগুলো দেখে দিও, আর অন্যান্য ইউনিভার্সিটির জন্য যেভাবে প্রস্তুতি নাও ঠিক সেভাবে প্রস্তুতি নিও। এর বাইরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ছোট্ট একটা গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করো, আমি যতটুকু পারা যায় রিপ্লাই দিব। থ্যাংক ইউ।